বলে আল্লাহ তাআলা আমাকে কার জন্য বানিয়েছেন বলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই বানিয়েছেন পুরো কায়নাতকে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন আর আমাদেরকে আল্লাহ তাআলা তার নিজের জন্য বানিয়েছেন জিবরিলকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন মিকাইলকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন আর খুলিকতুম লিআজলি আর তোমাকে বানিয়েছি আমি আমার জন্য আর আল্লাহ তাআলা আমাকে কার জন্য বানিয়েছেন বলেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার জন্য বানিয়েছেন আল্লাহ তাআলার জন্য আমাকে বানালেন আল্লাহ তাআলা বানিয়ে আমরা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছব কিভাবে এই ক্রমধারা এই রাস্তাটা দেখাবার জন্য আল্লাহ তাআলা তার কিছু পছন্দনীয় মানুষ পাঠিয়েছেন এই সিলসিলায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীজিকে কেন পাঠালেন নবীজিকে কেন পাঠালেন নবীজিকে পাঠালেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবার রাস্তা দেখাবার জন্য বলেন কেন পাঠালেন বলেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবার কি রাস্তা দেখাবার জন্য এখন যেমন ধরেন এই এলাকার চেয়ারম্যান সাহেবকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন তো প্রধানমন্ত্রীর কাছ থেকে ফিরে আসার পরে এলাকাবাসীর প্রথম প্রশ্ন তিনি আপনাকে কেন ডেকেছেন কি দ্বিতীয় প্রশ্ন তিনি আমাদের জন্য কি কি দিয়েছেন প্রশ্ন কয়টা বলেন কি কি কেন ডেকেছেন কি কি দিয়েছেন তো এখন আমাদের নবীজি মেরাজে গেলেন নবীজি এলেন কেন নবীজি গেলেন কেন মেরাজে গেলেন কেন মেরাজ থেকে এলেন কেন 23 বছর রইলেন কেন 23 বছর রইলেন কেন শুধু একটার জন্য রব আপনাকে আমাদের জন্য কি কি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এখানে কেউ প্রশ্ন করে না গেলেন কিভাবে এলেন কিভাবে বাসে করে গেছেন না প্রাইভেট কারে করে গেছেন এই প্রশ্ন কেউ তোলে না ঠিক না বেটি যাওয়ার পরে প্রধানমন্ত্রীকে কেমন দেখলেন তিনি কত সুন্দর তিনি কেমন শাড়ি পিনলেন এটাও কেউ প্রশ্ন তোলে না প্রশ্ন শুধু তোলেন কি কেন ডেকেছেন কি এনেছেন বলেন না নবীজির মাসালায় মাসালা শুধু একটা তিনি কি কি এনেছেন সুবহানাল্লাহ বলেন বলেন কি কি এনেছেন আমাদের নবী কি কি এনেছেন বলেন কি কি এনেছেন শুধু এটাই হলো আলোচ্য বিষয় কি কি এনেছেন তো কি কি এনেছেন 40 বছর আগে না 40 বছরের পরে 40 বছর বয়সের আগে না 40 বছর বয়সের পরে তাহলে বোঝা গেছে আমাদের সাথে নবীজির জীবনের সম্পর্ক 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর সুবহানাল্লাহ বলে না আমাদের সাথে সম্পর্ক কত বছর বলেন আগের যে 40 বছর ছিল এটা নবীর ব্যক্তিগত জীবন এটা নবীজির ব্যক্তিগত জীবন এই জীবনের যত আকর্ষণীয় ঘটনা যত আশ্চর্য ঘটনা সব ছিল নবীজির নবুয়তের দলিল আর যেদিন থেকে ইকরা নাজিল হয়েছে সেদিন থেকে ওফাত পর্যন্ত জীবনের সমস্ত ঘটনা আমাদের জন্য শরীয়তের দলিল বলেন 40 বছর আগের কোনো বিষয় আমাদের জন্য শরীয়ত নয় 40 বছর পরের কোনো বিষয় আমাদের জন্য ছাড় নাই কি হয় তাহলে নবী হিসাবে নবীজির জীবনের দুটো অংশ জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত আরেকটা অংশ হলো ইকরা থেকে ওফাত পর্যন্ত ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক থেকে কোন পর্যন্ত নবীজির ওফাত পর্যন্ত নবীজির কি পর্যন্ত ওফাত আমি আপনাদেরকে জিজ্ঞেস করি রবিউল আউয়াল মাস কোন মাস নবীজির জন্মের মাস বলেন রবিউল আউয়াল মাস কোন মাস আবার বলেন রবিউল আউয়াল মাস কোন মাস এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীজির ওফাতের মাস কোনটা এবং ওফাতের তারিখ কোনটা বলেন 12 রবিউল আউয়াল নবীজির ওফাতের দিন নবীজির কি দিন ওফাতের দিন তো নবীজির ওফাতের দিন কোনটা যদি ওলাও ফরজান নবীজির জন্মের দিন কোনটা 12 রবিউল আউয়াল আচ্ছা যদি মার জন্ম দিবস হয় 12 রবিউল আউয়াল বাবার মৃত্যু দিবস হয় 12 রবিউল আউয়াল আপনি কোনটা পালন করবেন সবাই বুঝে বলেন
আপনাদের মিয়া বিবি দুজনের বিয়ের তারিখ হলো 16ই ডিসেম্বর আবার বাবার মৃত্যু তারিখ 16ই ডিসেম্বর এদিন কি হালুয়া পাকাবেন না শোক আদায় করবেন শোক প্রকাশ করবেন না খুশি করবেন জোরে বলেন শোক আদায় করবেন না খুশি করবেন তাহলে অফাতের দিনে খুশি করবে কে আশেক যে অফাতের দিনে খুশি করে কে আশেক যে না দুশমন যে অফাতের দিনে খুশি কি খুশি করে কে আর অফাতের দিনে শোক প্রকাশ করে কে এবার বলেন আমরা নবীজির জন্মে খুশি লেকিজি নবীজির অফাতে তো শোকা হতো এবার খুশি আর শোক যদি একসাথে জমা হয় তো কোনটা আদায় হয় আমি কি সকলকে বুঝাইতে পারছি আবার বলেন নবীজির জন্মের মাস কোনটা সবাই বলেন জোরে বলেন এবার অফাতের মাস কোনটা এবার শোক আর খুশি একসাথে জোরে বলেন এবার দেখেন অফাতের ভিতরে পয়গাম পুষিদা থাকে জন্মের মধ্যে পয়গাম পুষিদা থাকে না কি অফাতের মধ্যে জীবনী থাকে অফাতের মধ্যে পুরো জীবনী থাকে জন্মের মধ্যে পুরো জীবনী থাকে না যেমন ধরেন তাই বলে জন্মকে অস্বীকার করবেন আপনি না জন্মকে অস্বীকার করার কোনো সুযোগ আছে যেমন ধরেন আমরা একজনের রচনা লিখলাম আমরা একজনের জীবনী গ্রন্থ লিখলাম জীবনী গ্রন্থ হলো 500 পৃষ্ঠা এর মধ্যে প্রথম একটা ভূমিকা আছে এরপরের পয়েন্টটাই হলো জন্ম পরের পয়েন্টটা কি বলেন একটা জীবনীর প্রথম পয়েন্টটা কি হয় জন্ম শেষ পয়েন্টটা কি হয় অফাত শেষ পয়েন্টটা কি হয় অফাত এবার আপনি বলুন তো দেখি জন্মের পয়েন্টটা গোটা জীবনীর কত ভাগের এক ভাগ হাজার ভাগের যেমন ধরেন 63 বছর বয়স মোট বয়স কত নবীজির মোট বয়স কত 63 বছর 63 বছরের মধ্যে জন্মের ঘটনাটা মোট কতবার আবার বলেন ওই একবার 24 ঘন্টা এক রাত এক ঘন্টা আচ্ছা এক রাত ধরেন ধরলাম এক রাত আচ্ছা না ধরি একদিন তাইলে 63 বছরে মোট কত দিন হয় একটা মিনিট 63 বছরে মোট কত দিন হয় 63 হ্যাঁ 63 না আমার তো এটা তো দেখা যায় না কিছু এটা তো 63 22,995 দিন বলেন 22,995 ভাগের এক ভাগ এক দিন আর 22,995 দিনের মধ্যে যেই বেশ কম নবীজির মিলাদুন নবীর সাথে নবীজির গোটা জীবনের সেই বেশ কম আমি কি বুঝাইতে পারছি আচ্ছা ধরেন একজনের কাছে আছে 5 টাকা আরেকজনের কাছে আছে 5 কোটি টাকা 5 কোটি টাকার ব্যাগটা থেকে যদি 5 টাকা বের করে দেয় তো 5 কোটি টাকা হবে কত কম আছে 5 টাকা কি আছে তাহলে বোঝা গেছে 5 টাকা 5 কোটি টাকার কি অংশ 5 টাকা 5 কোটি টাকার কি অংশ এখন কি আপনি 5 টাকা নেবেন না 5 কোটি টাকা নেবেন তাহলে 5 টাকা কি বাদ দিয়ে 5 কোটি নেবেন না 5 টাকা সহ 5 কোটি নেবেন এবার বলেন নবীজির মিলাদ নবীজির গোটা জীবনের কত ভাগের এক ভাগ 22,995 ভাগের কয় ভাগ বলেন এখন আপনি কি এই ভাগ বাদ দিয়ে বাকিটা নেবেন না ওই ভাগ সহ বাকিটা নেবেন না শুধু ওই ভাগ নেবেন বাকিটা বাদ দিবেন কি বলছি বলেন না শুধু ওই ভাগ নেবেন না পুরাটা নেবেন কারা কারা পুরাটা নেবেন হাত তোলেন তাহলে আমরা বলেন মিলাদও নিব বলেন সিরাতও নিব 5 টাকাও নিব 5 কোটি টাকাও নিব আল্লাহ তৌফিক দান আমিন আমি কি মিলাদকে অস্বীকার করছি না মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ আছে না তাহলে মিলাদ আছে না নাই আছে মিলাদ আছে নবীজি জন্মগ্রহণ করেছেন তবে এই মাসে নয় বাংলাদেশের এই মাসে নয় ওই 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস বুঝুন না কথা আমার চিটং এ নয় মক্কা শরীফে আরে সুবহানাল্লাহ বলে না নবীজি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে না মক্কা শরীফে তাহলে মিলাদ নবী পালন করা দরকার মক্কা শরীফে না চট্টগ্রামে আল্লাহ
মক্কা শরীফে না চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন কোথায় চিটাগাংয়ে না মক্কায় লক্ষ্মীপুরে না মক্কায় তাহলে মিলাদ নবী পালন করা দরকার কোন জায়গায় মক্কায় আমরা হিয়েনে গিয়া করলেন না কা কিসের উপরে ঠিক বলছেন কেন করবে কোন জায়গায় করতে হবে বলেন না কিল্লিগা জন্মস্থান কি যদি আরো বেশি ভাল লাগে তো এবার ঠিক আছে মসজিদে নবীজি মদিনায় আছে তো মদিনায় যা করেন তাহলে মক্কায় কি 1450 বছরে কখনো হয়েছে না হয়েছে না মদিনায় কি কখনো হয়েছে না মক্কায় যেটা হয় না মদিনায় যেটা হয় না সেটা আমরা করতাম কেন আমরা করব কেন আচ্ছা আমাদের রাস্তা লাইটিং হবে কেন হ্যাঁ কোন না কোন আচ্ছা আমার রাস্তা কি আছে এটা কোন আমারে কি আপনাদের রাস্তার চৌরাস্তার কি হয়েছে আচ্ছা একটা বাঁশের মধ্যে কাপড় টাঙ্গায় রাখছে আচ্ছা এটার সাথে নবীজির মিলাদের কি কি সম্পর্ক আছে বুঝে বলেন ওখানে তো যাইতে হবে না আবার সুবহানাল্লাহ আমাদের কুমিল্লা এক ট্রাক্টরে করে কি বলে ট্রাকে কইরা জাস্টে জুলুস হয়েছে হওয়ার পরে তো ড্রাইভারটা ছিল বরুড়া পাড়ে কুমিল্লা কোথায় পাড়ে বরুড়া বরুড়া মানুষ একটু বুদ্ধিমান হয় কি হয় এটা একটু বেশি বুদ্ধি হয় তো ড্রাইভার সাহেব যেই কাফেলাটা নাচানাচি করছে পুরো 10টা থেকে আসরের পর পর্যন্ত এদের যে লিডার আছে যে লিডার আছে ওই লিডারের ড্রাইভার বলতেছে হুজুর জোহর নামাজ আর আসর নামাজ দেখি আমরা পড়লেন না তোর ড্রাইভার সাহেব জবাব দে তুই বেটা ওয়াহাবি তোরা আগামী বছর ধরে নিতাম না তুই বেটা কি বলেন তাহলে একটা স্বীকার করছে ওয়াহাবিরা নামাজ পড়ে যশোর জুলুস না করলেও নামাজ পড়ে আচ্ছা আপনি বলেন কত বছর যশোর জুলুস করলে এক ওয়াক্ত নামাজের কাফফারা হবে এই কমন কথাগুলো কি আমরা বুঝবো না কি এই কমন কথাগুলো কি আমরা বুঝবো না কত বছর যশোর জুলুস করলে নামাজের কাফফারা হবে এক ওয়াক্তের তাহলে যারা নামাজ পড়লো না যশোর জুলুস করলো আর এদের যশোর জুলুসে এটা ইসলামের কত অংশ পালন করলো আরে এক অংশ কন না কি হাজার ভাগের এক ভাগ হলো তো আছে আছে 22,000 ভাগের এক ভাগ হলো তো কি এখন কি আপনি 22,000 ভাগের এক ভাগ লইয়াই থাকবেন না 22,000 ভাগ লইয়া থাকবেন সুবহানাল্লাহ তাহলে আমরার ইসলাম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমাদের ইসলাম পূর্ণাঙ্গ আমাদের ইসলাম কি আচ্ছা আপনি একটা জামা বানাইতে দিবেন দর্জির কাছে দর্জি দুই গজ তিন গজ কাপড় দিবেন দর্জি এদিকে আছে 36 36 দর্জি এখানে দিছে 42 42 আপনি জামা আনবেন না বেশি দিছেন না কম দিছেন আমরা বেশি কাপড় দিলাম না আনবেন না কিনলে মাপ মতো হয় নাই বলেন না কি মতো হয় নাই আপনি একটা পাঞ্জাবি যদি মাপ মতো না হলে না আনেন যে ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন রাসূলকে নবুয়তের 23 বছরে যে ইসলাম রাসূল পালন করেছেন যে ইসলাম ঈমান যে ইসলাম নামাজ যে ইসলাম রোজা যে ইসলাম হজ যে ইসলাম যাকাত যে ইসলাম পর্দা যে ইসলাম তেলাওয়াত যে ইসলাম জিকির আল্লাহ তাআলা যেই মাপটা রাসূলকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন ওই মাপের বাইরে হইলে আপনি পাঞ্জাবি নেন না মাপের বাইরে হইলে জুতা নেন না মাপের বাইরে হইলে তা আল্লাহ দিন নেবেন কেন মাপের বাইরে কি ভাই আল্লাহ দিন কেন নেবেন মাফের বাইলে হইলে বলেন জোরে কয় না আল্লাহ আমার দিন এই জন্য আল্লাহ তালা বলেন ওলাই ইউকবালা মিনহু ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দিনা ফালাই ইউকবালা মিনহু যদি গোটা ইসলামকে তুমি দিবসমুখী করে দাও এটা আমি নিব না এটা আমি কি আল্লাহ তালা এটা কি করবেন না রিসিভ করবেন না আল্লাহ তালা এটা গ্রহণ করবেন না এজন্য কোনো দুশ্মনী নেই
বন্ধুদেরকে দাওয়াত দিতেছি দাওয়াত দিতেছি তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এমন এক দিনের দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি লাইলুহা বায়াজ ওয়া নাহারুহা বায়াজ যে দিনের রাত সাদা যে দিনের দিন সাদা যে দিনের বক্রতা বলতে কোনো শব্দ নাই বক্রতা বলতে কোনো শব্দ নাই ইহুদিদের কাছে তাদের নবীর কোনো তালিম নাই নাসরাদের কাছে তাদের নবীর কোনো তালিম নাই ইহুদিদের কাছে তাদের নবীর কোনো চরিত্র নাই তাদের নবীর কোনো সিরাত নাই নাসরাদের কাছে তাদের নবীর কোনো সিরাত নাই তাদের নবীর কোনো আদর্শ নাই তাদের দিন তাদের দিবস নবী নবীর সিরাত মুক্ত রাত সিরাত মুক্ত সোবা সিরাত মুক্ত শাম সিরাত মুক্ত তাদের কাছে নবীর কোনো আদর্শ নাই সকাল বেলাও নাই দুপুর বেলাও নাই বিকেল বেলাও নাই সন্ধ্যা বেলাও নাই রাত্রি বেলাও নাই বছরে একদিন নবীর জন্মদিবস আছে তাদের কাছে নবীর জন্মদিবস আছে আমাদের কাছে নবীর জন্মদিবসও আছে আমাদের কাছে নবীর তারিখও আছে আমাদের কাছে নবীর ইতিহাসও আছে আমাদের কাছে নবীর তালিমও আছে আমাদের কাছে নবীর সিরাতও আছে আমাদের কাছে নবীর চরিত্রও আছে আমাদের কাছে সকাল বেলা আমাদের কাছে দুপুর বেলা আমাদের কাছে বিকেল বেলা আমাদের কাছে সন্ধ্যা বেলা আমাদের কাছে রাত্রি বেলা আমাদের জীবনে ২৪ ঘন্টা নবীজির জীবনের সিরাত আছে তাহলে আমরা কি দিবসমুখী হব না চরিত্রমুখী হব জোরে বলেন দিবসমুখী না চরিত্রমুখী দর্শকের দি দন্তন্য দিনমুখী না দব বলা দীর্ঘের দন্তন্য দিনমুখী তাহলে দিবসমুখী কারা ইহুদিরা দিবসমুখী কারা ইহুদিরা দিবসমুখী কারা নাসারারা দিবল দেখবেন আমাদের কাছেও বাংলাদেশে অনেক বড় বড় নামি দামি মানুষ আছে এদের জীবনে আর কোনো কিছু নাই শুধু এদেশে এদের জন্মদিবস আছে আমাদের কাছে নবীদের জন্মদিবস আছে না নাই আছে যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন আর আছে না নাই বলেন না এটা কোন দিন যেদিন নবীজি দুনিয়াতে আসছেন সেদিন যেদিন নবীজি কি আসতেন বলেন দুনিয়াতে আসতেন সেদিন এরপরে আমাদের কাছে নবীর কোরআন বলেন নবীর কোরআন নবীর কোরআন কোনো দুশ্মনী নাই সবাই গলাগলি করে লাগায়া চলো নবীর কালিমা নবীর নামাজ নবীর রোজা নবীর হজ নবীর জাকাত নবীর তালিম নবীর পর্দা নবীর জীবন গোটা ২৩ বছরের নবুয়তের জীবন আমরা ধরব এটাই হলো ইসলাম আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা কি কোনো দুশ্মনী আছে এখানে কোনো রাগ ডাক আছে লুকোচুরি কোনো কথা আছে তাহলে নবীর নবুয়তে আমরা খুশি মিলাদেও খুশি নবুয়তেও খুশি জন্মেও খুশি সিরাতেও খুশি বলেন জন্মে খুশি নয় কে কে বলেন জন্মে খুশি বলেন এবার সিরাতেও এবার ইমানেও খুশি খুশি দুই খুশি 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 একটা হলো বাচ্চাওয়ালা খুশি একটা হলো মুরব্বীওয়ালা খুশি একটা হলো কিওয়ালা খুশি বিয়ে বাড়িতে কিন্তু ৩ বছরের বাচ্চা খুব খুশি মুখে না বিয়ে বাড়িতে ৪ বছরের মেয়ে বাচ্চাটা খুব খুশি কিনা আচ্ছা মেয়ে বাচ্চাটা জিজ্ঞেস করে এই তুমি খুশি কেন আম্মু আজকে বিরিয়ানি পাক করবে মেহমান আসবে মেহমান মিষ্টি নিয়ে আসবে বলেন বাচ্চা খুশি কি লেগা হ্যাঁ আচ্ছা এবার দাদিও খুশি দাদি আপনি খুশি কেন আলহামদুলিল্লাহ ২০টা বছর ধরে নাতিন গেলে দোয়া করছি বহুদিন ধরে বিয়ে হয় না আজি আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে বসে নখন না বলে কি বলে না বলেন না আজকে আলহামদুলিল্লাহ কি হবে বিয়ে হবে হ্যাঁ সবাই দোয়া করবেন আমার নাতিনের বিয়ে যেন আল্লাহ কবুল করে কইবো কি কবো না বলেন তাহলে দাদিও খুশি বাচ্চাও খুশি বাচ্চা খুশি কি খুশি হালুয়াওয়ালা খুশি দাদি খুশি কি খুশি পয়গামওয়ালা খুশি বলেন কি খুশি তাহলে আমরাও খুশি তারাও খুশি 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 দুই খুশি বিরিয়ানিওয়ালা খুশি আজকে বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি নাই বলেন বিরিয়ানিওয়ালা খুশি পয়গামওয়ালা খুশি আমরা কোন খুশি স্টেজে যারা আছেন তাদের কি খেয়াল আমরা পয়গামওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد قرن عمر أمترا شنو تما در مدد كيو جدي بردي دين أكشبار كلمة طيبة پڑو آمين نبي قطع دلام الله ترى تاكي حشر مدر تلبن نا أبو الشوي تلبن تار چهارا بي پنی مانتا در مطا الله مدر جبر ایک نمبر کاز بردي دين کی كلمة طيبة قطع بار دين أكشبار رات أكشبار نيت پکا ان شاء الله এর পরে দুই নাম্বার যেহেতু আমরা নবীজির মিলাদেও খুশি আমরা নবীজির রেসালাতেও খুশি আমরা নবীজির তালিমাতেও খুশি এজন্য দুই নাম্বার ওয়াদা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ হাত নামান এবার তাহলে স্লোগান তোলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনে প্রাণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া বলেন নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই হাত নামান ইনশাআল্লাহ করনা ইনশাআল্লাহ 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 আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে এটা থামতে চায় না ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ওরা ওরা হালুয়া খাক আমরা নামাজ জিকির ওরা বিরিয়ানি খাক আমরা নামাজ জিকির ওরা ঝান্ডা উড়াক আমরা নামাজ জিকির ওরা ওরস করুক আমরা নামাজ জিকির ওরা ওরস পার্টি আমরা নামাজ জিকির পার্টি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এবারে দুটার সাথে আরেকটা শব্দ জুড়ে দিব তেলাওয়াত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন শুধু আমি ওয়াজ করতাম কা আপনারাও করবেন শুধু আমি কইতাম আপনারা চুপ থাকবেন হ্যাঁ নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত করব তো ইনশাআল্লাহ না এই পর্যন্ত শেষ না ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ওরাও কাওয়ালি গায় আমিও কাওয়ালি গাই কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে আমি প্রথম বাক্য বলবো আপনারা দ্বিতীয় বাক্য বলবেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে আচ্ছা কত বছর ওরস করলে 100 গোলাম আজাদের সওয়াব মিলবে ও মলি সাহেব বন্ধু তুমিও কামেল পাস আমিও কামেল পাস আমি কিন্তু কামেল পাস স্ট্যান্ড করছি 4 নম্বর এশন করছি সারা বাংলাদেশে বোর্ডে কত নম্বর এশন করছি পাস পাস আমি পাস পাস আরে কামেল পাস বলেন না
একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো ঘোড়া দানের একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কুরবানির সওয়াব মিলিবে গাইতে থাকো আর নাচতে থাকো গাইতে থাকো ময়দানে মাশরে ইনশাআল্লাহ আবার দেখা হবে একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কুরবানির সওয়াব মিলিবে একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা ওদের ওদের সমস্ত ঝান্ডার উদ্দেশ্য শুধু পেট আর পেটের পেটের ঠিকানা শুধু বাথরুম আর আমাদের এই বয়ানের উদ্দেশ্য আল্লাহর কসম শুধুই কলিজা আর কলিজার ঠিকানা আর সাজিম হয়ে জান্নাতুল ফেরদাউস একশতবার নবীর উপর দুরুদ পড়িলে একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরেতে নবীজির পাশে থাকিবে একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে পড়বো তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد ডেইলি 100 বার ইনশাআল্লাহ কনশাল পড়ব তো ইনশাআল্লাহ আমার এখানে এই এই কিতাবগুলোর মধ্যে এই সব লেখা আছে শুধু দুরুদ শরীফের উপর মুস্তাকিল কিতাব আছে দুরুদ শরীফের উপরে কি আছে বলেন দুরুদ শরীফের ফজিলত নয়টা কিনছেন এখন 14টা আছে মাশা একশতবার নবীর উপর দুরুদ পড়িলে একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরের ময়দানে দেখা যাবে নবীজির পাশে থাকবে কারা ইনশাআল্লাহ আচ্ছা তখন কেমন লাগবে তখন কেমন লাগবে একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে এটা হলো ছয় তাসবিহ সুবহানাল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহু আকবার একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার দুরুদ শরীফ একশোবার ইস্তেগফার একশোবার আমি বলি ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে মুশতাকুন নবী কি সবক ফেরি করছে কে মুশতাকুন নবী আ হায় চাটগ্রাম কে রোশন জমির হায় চিটং এর মানুষগুলো হায় যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম কাশ লাইত ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তাআলামুন হ্যাঁ যদি আপনাদেরকে আমরা বুঝাতে পারতাম প্রকৃত আশেক রসুল নবীদের আশেক যে নবীদের আশেক হবে আশেক তো হবে সিদ্দিক আকবরের মতো আশেক তো হবে ফারুক আজমের মতো আশেক তো হবে হযরত ওসমানের মতো আশেক তো হবে হযরত বেলালের মতো আশেক তো হবে হযরত সুমাইয়ার মতো কবে হযরত সিদ্দিক আকবর নিজের নবুয়তের হ্যাঁ সিদ্দিক আকবর নিজের খেলাফতের তিন বছরে কবে রবিউল আউয়াল পালন করছিলেন হযরত ওমর নিজের খেলাফতের বারোই রবিউল আউয়াল কবে পালন করছিলেন হযরত ওসমান নিজের খেলাফতের জমানায় বারোই রবিউল আউয়াল কবে পালন করছিলেন হযরত আলী নিজের খেলাফতের জমানায় বারোই রবিউল আউয়াল কবে পালন করছিলেন তারা যেই কারণে পালন করেন নাই আমরাও সেই কারণে পালন করি
বলেন আশিক রাসূল কারা নামাজ পড়ে যারা আশিক রাসূল কারা নামাজ পড়ে যারা আশিক রাসূল কারা রোজা রাখে যারা আশিক রাসূল কারা যাকাত দেয় যারা আশিক রাসূল কারা হজ করে যারা আশিক রাসূল কারা পর্দা করে যারা আশিক রাসূল কারা দাড়ি রাখে যারা আশিক রাসূল কারা চুলগুলো সুন্নত মতো রাখে যারা আশিক রাসূল কারা টাকের উপরে পায়জামা পরে যারা কি শুনতেছেন বলেন বলেন আশিক রাসূল কারা জামাতে নামাজ পড়ে যারা আশিক রাসূল কারা রোজা রাখে যারা সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার মাগরিব থেকে আয়শা মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর উপর আমার বয়ান আছে বাইতুল মুকাররম ইউটিউবে ইউটিউবের দিকে খেয়াল রাখ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ইউটিউবের দিকে খেয়াল রাখলে পাওয়া যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আশিক রাসূল কারা তেলাওয়াত করে যারা আশিক রাসূল কারা তেলাওয়াত করে যারা শুদ্ধ কোরআন শরীফ শুদ্ধ যাদের আশিক রাসূল তারা কোরআন শরীফ শুদ্ধ যাদের আশিক রাসূল তারা সুবহানাল্লাহ বলে না আশিক রাসূল কারা দুরূদ শরীফ পড়ে যারা আশিক রাসূল কারা দুরূদ শরীফ পড়ে যারা সুবহানাল্লাহ বলে না বুঝাইছে আশিক রাসূল কারা নামাজ পড়ে যারা জোরে বলে আশিক রাসূল কারা আশিক রাসূল যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে কারা আশিক রাসূল যারা ফজর নামাজ পড়ে কারা আশিক রাসূল যারা ফজর নামাজ ছাড়ে না কারা আশিক রাসূল যারা পজিটিভ না নেগেটিভ আরে পজিটিভ ওয়াজ করো পজিটিভ পজিটিভ ওয়াজ আশিক রাসূল কারা নামাজ পড়ে যারা বলেন নামাজ পড়ে কারা আশিক রাসূল যারা রোজা রাখে তারা যাকাত দেয় তারা হজ করে তারা পর্দা করে তারা জিকির করে তারা সুবহানাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন সমস্ত প্রয়োজন পুরো করে দেন প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয় যারা পারি শরীক হব আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই মাসে হলো আগামী শনিবার প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় যারা পারেন শরীক হবেন আমাদের চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার প্রতি ইংরেজি মাসের কোন মসজিদে জমিয়তুল ফালাহ মসজিদে আমাদের জিকিরের মসজিদ আসার পরে যদি পারেন শরীক হবেন ইনশাআল্লাহ এই মাস আগামী মাসে রবিবার পড়ছে হ্যাঁ আগামী মাসে হলো রবিবার আগামী মাসে কি কত তারিখ 29 তারিখ শরীক হবেন তো ইনশাআল্লাহ কোন মসজিদ আর হাটহাজারী মাদ্রাসার পাশে এক মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রতি ইংরেজি মাসের শেষ পারলে মাঝে মাঝে শরীক হবেন বলেন না ইনশাআল্লাহ আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যায় পারলে শরীক হবেন পারলে কিনে নেবেন ইনশাআল্লাহ গাড়ি গাড়ি পিছনে আছে বয়ানের পরে দুয়ার পরে একজনও মুসাফার জন্য আসবেন না এটা আমার এই অনুরোধটা রাখবেন তো ইনশাআল্লাহ সবাই একসাথে পড়ে দেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আপনি যখন মুসাফা করতে আসবেন কিছু মোবাইল চোর ওনারা অপেক্ষা করতেছে হুজুরের সাথে আপনারা কখন মুসাফা করবেন আপনারা মুসাফা করবেন আমার সাথে ওনারা মুসাফা করবে আপনাদের পকেটে মোবাইলের সাথে এই মাত্র মাওলানা আজিমেরটা নিয়ে গেছে আমাকে নিয়ে যখন উনি উঠতেছিলেন মসজিদ থেকে বের হয়েছে দাম জমিয়তুল ফালাহ থেকে ওনার মোবাইলটা নিয়ে অপেক্ষা থাকে হুজুরের লগে কে আছে দেখি তার মোবাইলটা দামি হবে কি বলেন নতুন হবে আল্লাহ তাআলা মাওলানার মোবাইল নিয়ে গেছে এই ক্ষতিপূরণটা করে দেখ আর আমরা ইনশাআল্লাহ হাঙ্গামা করবো না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ
আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন মাশাআল্লাহ এগুলো একটু বন্ধ করেন কষ্ট করে সুবহানাল্লাহ বিহামদিহি এখনই দোয়া হবে